মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে যে দেশটি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু এই বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু আমরা দেখি না। কোনো সন্দেহ নাই, জলবায়ু পরিবর্তনে আমরা খুব বেশি ভূমিকা না রাখলেও আমরা এর ফল ভোগ করতে যাচ্ছি। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, এই বিশ্বটি শুধুমাত্র আমাদের আজকের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভাবে রেখে যাবার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। সম্প্রতি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকা আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে। মাননীয় স্পিকার, এটা একটি অশনি সংকেত। ইউরোপের দেশগুলো এবং চীন এটা নিয়ে এখনও আশা প্রকাশ করছে, কিন্তু আমেরিকা বেরিয়ে যাবার কারণে অন্য দেশগুলো এটা মানতে কতটুকু আগ্রহী হবে সেটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাবার অর্থ বেশ কিছু ক্ষেত্রে জ্বালানি ব্যবহারে আমেরিকা কিছু সুবিধা পাবে, যেটা তার পণ্যমূল্য অনেকখানি কমিয়ে তার বাজারে অনেক বেশি সুবিধা তৈরি করতে পারবে। পৃথিবীর দ্বিতীয় কার্বন নিঃসরণকারী দেশটি যদি সরে যায়, তাহলে সেটা এই চুক্তিকে হুমকির মুখে নিঃসন্দেহে ফেলে দেবে। মাননীয় স্পিকার, এমনকি প্যারিস চুক্তি সকলে মেনেও যদি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 2 থেকে 1.5 ডিগ্রিতে নামিয়ে রাখা যায়, তবুও সেটা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি শুধু কিছুটা কমিয়ে চূড়ান্ত বিপর্যয়কে কিছুটা সময়ের জন্য ঠেকিয়ে রাখতে পারে মাত্র। এটা কোনো পার্মানেন্ট সলিউশন নয়। মাননীয় স্পিকার, গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বাংলাদেশ তার সঠিক ভূমিকা পালন করছে কিনা। বিশ্বের মানদণ্ডে আমরা খুব শক্তিশালী দেশ না হলেও এই জলবায়ু পরিবর্তনে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের মধ্যে বাংলাদেশ একটি। শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বে আরও কিছু দেশ একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে, যাদের সঙ্গে একসাথে একজোট হয়ে এই সংকট সৃষ্টিকারী দেশগুলোর ওপরে খুব জরুরি চাপ আমরা তৈরি করবার জন্য কাজ করতে পারি। এবং আমি মনে করি আজকে সংসদে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে, সেই প্রস্তাবটি যদি গৃহীত হয় তাহলে সেটি এক ধরনের চাপ নিশ্চয়ই তৈরি করবে বিশ্বে। জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য গ্রিন হাউস গ্যাস কমানোর ক্ষেত্রে প্রভাব রাখার তুলনায় বাংলাদেশকে বরং বেশি আগ্রহী দেখা যায় জলবায়ু পরিবর্তনজনিত যে ফান্ড আছে সেটা থেকে কত বেশি বরাদ্দ পাওয়া যায় সেই চেষ্টা করতে। মাননীয় স্পিকার, গত অধিবেশনে আমি এই বিষয় নিয়ে 42 ধারা একটি প্রশ্ন রাখতে বাধ্য হয়েছিলাম, যেখানে সেই সময় পত্রিকায় এসেছিল যে জলবায়ু যে ফান্ড আছে সেটা নানা রকম নালা নর্দমা তৈরির কাজে বাংলাদেশে ব্যবহার করা হয়। সুতরাং এই জায়গাগুলোতে যদি আরও বেশি মনোযোগী হওয়া যায়, জলবায়ু ফান্ডের টাকাগুলো কোথায় ব্যবহার করছি, কী কাজে ব্যবহার করছি, কী কারণে ব্যবহার করছি এবং সেটা আমাদের জলবায়ু সুরক্ষার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করছে, তাহলে বোধহয় আরেকটু ভালো ফল লাভ করতে পারি। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন নিয়ে আমরা যত বেশি কথা বলবো, তত বেশি আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে যে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় আমরা একরকম মেনে নিয়েছি এবং আমরা অভিযোজনের চেষ্টা করছি। আমাদের উচিত হবে কার্বন নিঃসরণে এই সঙ্গে অনেক বেশি উচ্চকিত হওয়া। আমাদের উচিত নজির স্থাপন করা। এতে কোনো সংশয় নাই যে আমাদের কার্বন নিঃসরণ পৃথিবীর শিল্পোন্নত দেশের তুলনায় অনেক কম, কিন্তু আমরা নানা পন্থায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পৃথিবীকে দেখিয়ে দিতে পারতাম আমরা সচেতন আছি, কিন্তু একটার পর একটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে আমরা কার্বনের ফুটপ্রিন্ট ক্রমাগতই বাড়িয়ে চলেছি। আমি আশা করব, যেহেতু আজকের সংসদে এই বিষয়টি উত্থাপিত হয়েছে, আমরা কয়লা বিদ্যুৎ কেন্দ্র বলেন, আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র বলেন, এই বিষয়গুলোতে আমরা আরও বেশি সচেতন হব এবং আমাদের দেশ যাতে পৃথিবীকে দেখিয়ে দিতে পারে যে আমরা কার্বন নিঃসরণে তেমন কোনো ভূমিকা রাখছি না, বরং কী করে পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য আরও বেশি বাসযোগ্য করে তোলা যায়।